এটা এটা একটা বিরল ঘটনা আমার জীবদ্দশায় আমি এরকম ঘটনা কোনোদিন দেখিনি বাংলাদেশে তো দেখিনি বিশ্বের কোথাও দেখি ঘটনা কিভাবে হয়েছে কখন হয়েছে কত টাকা হ্যাকিং হয়েছে বলেন আপনি আর হ্যাকিংটাই বা কে করলো আচ্ছা আসামি কি ধরা পড়েছে আচ্ছা আসামি ধরতে আপনাদের আর কতক্ষণ লাগবে আরে থামুন তো উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন এই এই আপনি আপনি কোন চ্যানেলের হ্যাঁ আমি একটা অনলাইন নিউজ একটা অনলাইন পত্রিকা অনলাইন পত্রিকা তো হাজার হাজার আপনি একটা আসলে হবে উদ্ভট সব কথাবার্তা বলছেন আর আপনাদের আপনাদের এই সাংবাদিকতার প্রশিক্ষণে কি ডিসিপ্লিন নামে কোনো চ্যাপ্টার নাই নাকি হ্যাঁ আপনি বলুন ঘটনাটা কিভাবে ঘটেছে বলুন আমাকে সরি আমি তো আসলে ঘটনা দিন ছিলাম না আপনি ছিলেন না পুলিশ তাহলে কি করে পুলিশ বলবে যে ঘটনাটা কারা ঘটিয়েছে কে ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে আরে বাবা আমাদেরকে ইনভেস্টিগেট করার টাইমটুকু তো দেবেন না তারপরেই না আমরা আসামি ধরবো আর যদি আপনারা বলেন যে না তার আগেই খপ করে আসামি ধরে ফেলতে হবে তাহলে তো আমার এখন আপনাকেই সন্দেহ হচ্ছে দেখুন দুঃখিত আসলে আপনি আমাদেরকে ঘটনাটা একটু ব্রিফ করে বলুন ব্রিফ করার জন্য ব্যাংকের উঠে পড়ো বলেন বলেন আরে নিউজটা দেখো না নিউজটা দেখো সার্ভারে পর্যাপ্ত নিরাপত্তা ছিল এবং আমার ডিপার্টমেন্টে কোটা নিউজ বিশেষ নিউজ এখন 6:30 বাজে ও 8:30 পর্যন্ত সময় আছে এখনো তুমি দেখো তারা 10 মিনিটের ভিতর বিষয়টা ধরে ফেলে এবং আমি স্বয়ং আপনাদের মাঝে আমি বলতে চাই আমি স্বয়ং আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রাহকদের প্যানিক হওয়ার কিচ্ছু নেই টাকা দিবে ব্যাংক প্রশ্ন করেন কেন কারণ আমাদের আইটি এক্সপার্টরা খুব শীঘ্রই এখানে পৌঁছাচ্ছে না অফিসে যাও তোমার আর 1 ঘন্টা ঘুমানো হলো না এক্ষুনি তোমার ডাক পড়বে দেখো উঠো বলেছি তোমাকে দেশে কি পুলিশ অফিসার আমি একাই তুমি একাই অন্তু স্যার অন্তু স্যার ডিসি স্যার আপনাকে অফিসে আসতে বলেছেন ওভার অন্তু স্যার নিউজ দেখুন ওভার যাও না অফিস যাও ধরো না স্যার নিউজটা দেখেছেন জি স্যার শুনেছি হ্যাঁ নিউজ শুনেছি স্যার আমি আসছি অফিসে অফিস আসছি ওভার ওভার স্যার অনুমান করতেছে স্যার কয়েক হাজার কোটি টাকা তো হবেই উনি হলেন যাচ্ছে ওই ব্যাংকের কর্মকর্তা এই তদন্তের ব্যাপারে স্যার উনি আপনার সহযোগিতা করবে আর যাচ্ছে ইনি আপনাদের অন্তু স্যার ভালো আছে এই এই কেসটার তদন্ত কর্মকর্তা অনেক বড় আইটি এক্সপার্ট হ্যাকারদের জং আপনাদের ব্যাংকে সার্ভারের সব অ্যাক্সেস ফরম্যাটটা আমাকে দিয়ে দেবেন জি অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনি আপনি একটু কি কি বিষয়গুলো একটু সার্ভারে একটু দেখান একটা ঝামেলা হয়ে গেছে স্যার কোনো ঢোকা যাচ্ছে না কোনো অ্যাকাউন্টে স্যার সার্ভার একদম হ্যাক করে বসে আছে নিজেই দেখুন স্যার এই স্যার দেখুন কোথাও এন্ট্রি নেওয়া যাচ্ছে না স্যার হ্যাক করে আছে স্যার সব কিছু সার্ভার একদম মিক্সেজ করে আছে বুঝতে পেরেছি সমস্যা নেই আমি দেখছি Thank you.
হয়েছে? জি স্যার। যখন দুই আর দুই যোগ হয়, হ্যাঁ, আবার দুই আর দুই বিয়োগ হয়, তখন সংখ্যার পার্থক্য কি? হ্যাঁ, কঠিন ধরো তো। দুই আর দুই যোগ করলে তো চার হয়। না না, স্বাভাবিক প্রশ্ন না স্যার, এটা না স্যার। এমনি জিজ্ঞেস করলাম, কাজ করুন। করবোটা কি স্যার? স্যার, আমার জায়গা থেকে যতটুকু করণীয় আমি করে দিলাম স্যার। এখন স্যার আপনি যখন চাইবেন, যেভাবে বলবেন, সবার অ্যাকাউন্ট পাসওয়ার্ড সব কিছু আমি আপনার হাতে পৌঁছে দেবো স্যার। ঠিক আছে জয় সাহেব, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনাকে যখন আমাদের প্রয়োজন হবে তখনই নক করব। তবে হ্যাঁ, মাথায় রাখবেন আমরা বেশিরভাগ রাতের বেলা আপনার সাথে একটু যোগাযোগটা বেশি করব। ঠিক আছে? জি স্যার, জি জি স্যার। দিনের বেলা করবো না। জি স্যার, ধন্যবাদ। জি জি স্যার, চলো ভালো থাকবেন স্যার। ওটা আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আর এই মামলাটা কিন্তু একটু বড় এবং বেশ জটিল। এটা সাকসেস হলে কিন্তু নাম ধাম একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। সো অবশ্যই তুমি সাকসেসফুল হবে। হ্যাঁ, সম্ভাবনা 50। তবে টেনশন হচ্ছে যদি সাকসেস না হই। টেনশন কেন করছো? আমি আছি না তোমার পাশে। তবে আজকে যদি তোমার বন্ধু কৌশিক আমার পাশে থাকতো, তাহলে আমি নিশ্চিত যে এই মামলাটা আমরা উইন করতামই করতাম। এক্সকিউজ মি, কৌশিক কিন্তু শুধু আমার বন্ধু না, তোমার বন্ধু। আমাদেরও বন্ধু। ঠিক আছে, তুমি যাও তাহলে করে। ঠিক আছে, পরে ফোন দেবো। হ্যাঁ, বাই। থাকে তন্দ্রা হারা, ঝোড়ো ঝোড়ো ঝরে যাক ঝর্ণা ধারা। ঝাউবন জেগে থাকে তন্দ্রা হারা, ঝোড়ো ঝোড়ো ঝরে যাক ঝর্ণা ধারা। মন যদি চাই হারাতে, গধূলির দূর সীমানা, রোদ ঝিলমিল আকাশ টানিল, মেঘ উড়ছে। এই মন যদি হয় ছোট নদী, বেঁকে বেঁকে সমুদ্র খুঁজছে। ভুলবে না কখনো ফেলে আসা স্মৃতি, হারাবে না কখনো ফেলে আসা স্মৃতি। ওখানে কি? ওখানে আটাটা খুব সুন্দর জমে উঠেছিল, এখানে এসে কি করবে? পুরি কাপড়। ওখানে আর কিছুক্ষণ থাকলে আমাদের অন্তমনি রেগে একেবারে। কেন কেন? ওই বে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আড্ডা মানে কি? আড্ডা মানে কি এরকম বাচ্চাদের মতো লাফালাফি করা? না 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 না, আমরা ওখানে টিচারের মতো পড়ে থাকবো। ওই টিচারের মতো মানে তুই? এই শোন, তুই টিচারের মতো শোন, এখানে কি হচ্ছে মানে তুই থাক। ওখানে আমি এরকম ছিলাম, বাচ্চাদের মতো লাফালাফি করছিলি। আমার কি কমেডিয়ান চেয়ার? এটা আমি
জি আসলে বিষয়টা টাকাটা আমার না, এটা আমার বসের টাকা, সেটা হ্যাকিং হয়েছে, তো আমি জানার জন্য আসছি। আপনি কিছু জানতে পেরেছেন? জি জানছি, আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে অনেক কিছু জানছি। পরবর্তীতে পুলিশ বিহেভ করছে যে ওনারা পরে জানাবেন। কি জেনেছেন? টাকাটা উদ্ধার হওয়ার ব্যাপারে কোনো কিছু যেটা সমাধান হয় সেটা জানাবে। ব্যাংক তো আমাদের কিছুই জানাচ্ছে না, আপনাদের মাধ্যম দিয়ে আমরা কি কিছু জানতে পারি? স্যার, যে সার্ভারের নিয়ন্ত্রণ নেয় মনে করেন যে 11:59:59, মানে মনে করেন যে ঘড়ির সময় যখন 00:00, 15 তারিখের ঠিক আগের ন্যানো সেকেন্ডে স্যার 60টা অ্যাকাউন্ট থেকে 700 কোটি টাকা হ্যাক হয়ে চলে গেল স্যার। কোনো মানে কোন অ্যাকাউন্টে এর মানে কোনো ইয়ে পাওয়া যায়নি, আছে এরকম কোনো কিছু বোঝা স্যার? এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি স্যার। তবে স্যার আমরা ব্যাংকে বলে রেখেছি যে আমাদের ব্যাংক রিলেটেড কোনো অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক কোনো লেনদেন হয়, কোনো বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়, তাহলে সাথে সাথে যেন আমাদেরকে জানানো হয়। তার মানে কোন কম্পিউটার এই ঘটনাটা ঘটেছে এটা আপনারা এখনো বেরি করতে পারেননি স্যার? এটা কি বললেন স্যার, এটা কি সহজ কিছু নাকি স্যার? ISP গেটওয়ে সকল কিছু হিডেন করে স্যার তারা অ্যাক্সেস নিল, কোনোভাবে কোনো ধরার উপায় নাই স্যার। সকল অ্যাকাউন্ট স্যার হ্যাক করে সুন্দর মতো স্যার একটা মেসেজ রেখে চলে গেল, দিস হ্যাক ইজ ফর টেস্ট। এতগুলো টাকা হ্যাক করে বলে কিনা টেস্ট স্যার? তাহলে যখন সত্যি সত্যি চুরি করবে তখন কি বলবে স্যার? 7000 কোটি মানে তারা সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসে। ঠিক স্যার, ঠিক বলেছেন। তার মানে ও সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসে স্যার। সাতের কথা বললেন, 7 তারিখে জন্ম নেওয়া কোনো লোক না তো স্যার। চুপ, কোনো কথা বলবি না, শুধু দেখ। মুখে দিছিস ব্যাড সিকিউরিটি, এটা কি লিখছিস? সিস্টেম অদ্ভুত। মানে এই রকম একটা ইম্পর্টেন্ট রুমে এর চেয়ে স্ট্রং সিকিউরিটি থাকা দরকার? আমি নাই এর মধ্যে। ওই দেখ গাধাটা কি নিয়ে আসছে, কি এগুলো? কবুতর নিয়ে আসছে। কি এনেছি তা বড় কথা নয়, কি করব সেটা বড় কথা। তোমার সাথে কি করবি? এই এই দাঁড়া, কি করবি তুই? ফুলে চকলেট খা। মানে তুই বাচ্চামি তো রে, ওড়াবি এগুলো? তুই দেখ।
হবে না। ভালো ছিল আইডিয়াটা। আজ তোমার জন্মদিনে এই সবগুলো কবুতর উন্মুক্ত করলাম। চল এবার চকলেট খাই আমরা। হ্যাঁ না না তোর নোংরা হাত, এই যে না তুই হাত ধুয়ে তারপরে খা। না আচ্ছা দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি, এই যেটা খুলে খা। আচ্ছা আমাকে খাওয়াই দে, তুই খাওয়াই দে। এই এক মামলায় তোমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল? আরে না কোন রকম কোন ক্লুই রেখে যায়নি। হ্যাকাররা কি বোকা যে ক্লু রেখে যাবে আর তুমি পেছন পেছন গিয়ে ওদেরকে ধরবে? আরে বাবা আমি তো সেটা বলছি না, আমি বলছি এমন ভাবে আসলে কাজটা করেছে আমি যে বাইরের কোনো এক্সপার্ট দিয়ে বিষয়টা সলভ করব সেটাও সম্ভব না। আবার ওদের না কোনো মোটিভও নেই যে আমি সন্দেহ করব। তাহলে এখন কি করবে? অ্যানালাইসিস করছি, সন্দেহ হলেই গিয়ে ধরে ফেলবো, ধরে ফেলবো। এটা টেনশন করো না, পেয়ে যাবে দেখো। হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো হ্যালো রফিক, রফিক, রফিক এইমাত্র আমার বাসায় আমার ল্যান্ডফোনে একটা ফোন এসেছে, আমি এটা একটু ডিটেইলস চাচ্ছি। ওকে ওভার। মানে কি তুমি কি এই ফোনটাকে সন্দেহ করছো? ওয়েট 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 কি না? আমি শিওর হ্যাকারটা ফোন দিয়েছে। কোনো ডিটেইলস পেলে না আর তুমি বলছো যে হ্যাকারটা ফোন দিয়েছে? আপনার মনে কেন প্রশ্ন আসে? আপনার মনে কেন এই প্রশ্ন এলো? দেখুন আমাদের দেশে যে কয়জন আইটি এক্সপার্ট আছে তারা সকলে কোথাও না কোথাও জব করে, এদের মধ্যে থেকে কেউ না হলে হ্যাকটা করার মতো এক্সপার্ট লোক কোথায় আছে? আমি কিন্তু এখনো আপনার পরিচয়টা পাইনি। বললাম তো আমাকে আপনি চিনবেন না, আমি জনগণ ব্যাংকের সাধারণ একজন গ্রাহক। দেখেন ঘটনা যা যা ঘটেছে সবই তো আপনাদেরকে বললাম, কিন্তু কতটা দূরে গিয়েছেন সেটা যদি একটু বলতেন। অনেক দূর, আমরা অনেক দূরে গিয়ে গেছি, আরো কিছু আলামত আমাদের হাতে আছে। তদন্তের স্বার্থে আপাতত আমরা গোপন রাখতেছি, তদন্ত শেষ হোক তারপরে বিস্তারিত আপনাদেরকে আমরা বলবো। এখন পর্যন্ত কতটায় গিয়েছেন সেটার একটু ধারণাটা দিন প্লিজ। প্রশ্নের ধরন কি, কত দূর আগাইছে এটা আমি এখন আপনাদের বলে দিই, আর সেটা শুনে অপরাধীরা সুসুর করে সাবধান হয়ে পালায় যাক না। আপনি ব্যাংকের কোনো কর্মকর্তাকে সন্দেহভাজনভাবে গ্রেফতার করেননি কেন?
আমরা তো কোনো সাংবাদিকের সন্দেহভাজনভাবে গ্রেফতার করি না, করছি। এটা কিন্তু আমাদের প্রশ্নের আনসার হলো না। আমি বলে দিচ্ছি, শুধু ব্যাংকের আইটি এক্সপার্ট যারা, তারাও কিন্তু আমাদেরকে হেল্প করছে। এই যে মিস্টার জায়েদ সাহেব, উনি কিন্তু সার্বক্ষণিক আমাদের সাথে আছেন। জায়েদ সাহেব কথা বলুন। আমাদের সন্দেহের তালিকায় ব্যাংকের লোকজনও আছে, আমরা সন্দেহে কাউকে ছাড়ছি না, কাউকে আমরা কিন্তু তদন্তের স্বার্থে আমরা সেটা প্রকাশ করছি না। দেখুন, এরকম বড় ঘটনা ঘটার মতো তো আইটি এক্সপার্ট বাংলাদেশে খুব কমই আছে, তাহলে এখনো আপনারা কেন তাকে শনাক্ত করতে পারছেন না? আপনার কথা ঠিক, কিছু আইটি এক্সপার্ট প্রশাসনের সাথে জড়িত, কিছু আইটি এক্সপার্ট বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে জড়িত। হ্যাঁ ঠিক আছে, সন্দেহের তালিকা থেকে তো প্রশাসনিক কর্মকর্তাদেরও বাদ দেওয়া যায় না, তাই না? আমরা সবকিছু মাথায় রেখেই কাজ করছি, নেক্সট কোনো আপডেটস পেলে আপনাকে জানানো হবে। থ্যাংক ইউ। আর শুনুন, ওই সন্দেহের তালিকা থেকে কিন্তু আপনারা সাংবাদিকরাও বাদ যাবে। ধরেন বিভিন্ন তারকাদের কি করেন, আইডি হ্যাক করে তাদের নামে গসিপ ছড়ান না? হ্যাঁ, খুব মজা পান। আবার ধরেন সরকারি বা বেসরকারি অফিসের মেইল হ্যাক করার রেকর্ডও কিন্তু আমাদের কাছে আছে। তুমি কেন মানে সাংবাদিকদের পেছনে লাগো কেন? শুধু শুধু বুঝতে পারছি না কি করবো স্যার, পেছনে না লাগে, এরা তো পারে খালি খুশাইতে, কাজের কাজ কিচ্ছু না। না, এরাই তো এখন সবচেয়ে বড় হেল্পটা করে গেল। এখন কেমন স্যার? আচ্ছা, আপনার ব্যাংকে আইটি এক্সপার্টদের একটা লিস্ট করে ফেলুন তো এখন। আর আপনি কারা কারা কোন কোন জায়গায় আইটি এক্সপার্টগুলো সবগুলোর লিস্ট আপনি এক এক জায়গায় ছড়িয়ে একটু কালেক্ট করুন, কালেক্ট করে আমাকে জানাতে দিন। জি স্যার। ওকে, কুইকলি দেখুন স্যার। হ্যাঁ, আমাকে কেন, আমি বুঝলাম না, আমার ব্যাগটা ওই ক্যান্টিনে রাখলাম। চল চল চল, ব্যাগ নিয়ে যাই। আমার বাচ্চা পাসওয়ার্ডটা বদলে ফেলেছে, এখন পাসওয়ার্ডটা ভুলেও গেছে, একটু আনলক করে দাও না বাবা। না ম্যাডাম, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। কি বলো, তোমরা আইটি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা পারবে না তো কে পারবে? ম্যাম, আমার এক বড় ভাই আছে, উনি মনে হয় ফেলতে পারবে। জি জি, দেখো বাবা, আমার খুব ভালো। ওকে ম্যাম, আসুন। থ্যাংক ইউ। না, এই দেখ দেখ চুলের কি অবস্থা, কি শ্যাম্পু দাস তুই, মাথার চুলগুলো সব পড়ে আছে, তেল দাস না মনে হয়। খুশকি তুই গিয়ে দিয়ে আসিস। ইয়েস, আনলক আনলক ফোন, আনলক ফোন, আনলক মানে কি? তুই কি করে আনলক করলি? বাড়ি আর অনেক কিছুই। তুই কেন বললি ম্যাডামকে তাহলে যে তুই পারিস না, তোর বড় ভাই পারে, মানে এটা কেন বললি? কারণ যদি ম্যাডামকে বলি আমি এটা পারি, তাহলে কখনো কোনো সমস্যা হলে আগে আমাকে জানাবে। আচ্ছা যাই হোক, ম্যাডামকে ফোনটা দিয়ে আয়। অদ্ভুত কিন্তু। আচ্ছা শোন, ওই যে থ্রি থ্রি আপনার
আপনার ব্যাংকে আর আর কে কে আছে একটু নোট করুন তো, একটু মনে একটু মনে করুন। ব্যাংকে তো অনেক কর্মকর্তা, অনেক কর্মচারী, তারপরও কেউ আছে না যে হ্যাকিং বিষয়ে ইন্টারেস্টেড বা কেউ পড়াশোনা করেছে বা একটু খোঁজ খবর নিতে চাচ্ছে, একটু জাস্ট মনে করেন। এই মুহূর্তে স্যার দুজনে ছাড়ার কারণে মনে হচ্ছে না। নাম কি? রায়হান রফিক। রায়হান রফিক? না 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 স্যার, এইসব পাতি লোকজনের নাম লিখে কোনো লাভ হবে না স্যার। আমার মনে হয় যে স্পেশালাইজড যারা আছে, এক্সপার্ট যারা, তাদের নামের একটা লিস্ট করা উচিত। রাইট রাইট স্যার, যারা এক্সপার্ট এরকম একদম একজন লিস্ট করে ফেলেন স্যার। রফিক, রায়হান, আচ্ছা আমাদের লিস্ট যদি মোটামুটি এটা হয় আপাতত, তাহলে এটা কাটা, এটা কাটা। রায়হান উনি কি করছেন? আইটিতে আছেন। বাসা কোথায়? খিলগাঁও স্যার। উনি অত বড় মাপের আমি ধরছি না রায়হানকে, তাহলে আমি জানতাম। রফিককেও ধরছি না। কৌশিক, জুয়েল, ফাইজা, ফাইজা জাস্ট একজন গৃহিণী, হাউস ওয়াইফ, ও বাসায় বসে বসে মানে ফ্যামিলি টেক কেয়ার করে, তো ফাইজা কাটা হবে। কাটতে পারছি না জুয়েল এবং কৌশিক, কারণ তারা তাদের মানে তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা মিসিং, তারা এই আইটি সেকশনে নেই জড়িত। তাহলে একটা কাজ করেছে, যারা নিখোঁজ মিসিং যারা, এদেরকে খুঁজে বের করা আমাদের এখন প্রথম কাজ, প্রধান কাজ। আর যাদের যারা স্যার এই কাজের সঙ্গে এখন জড়িত নাই, এদের উপর বিশেষ নজর রাখতে হবে স্যার। রাইট। ক্রিমিনালটা না আশেপাশেই আছে কিন্তু ধরতে পারছি না। টেনশন করো না, পারবে, একটু সময় লাগবে হয়তো। এই জানো, গত রাতে না কৌশিককে স্বপ্ন দেখলাম, কৌশিককে না আমি খুব মিস করছি জানো, এই কেসটাতে অন্তত কৌশিক থাকলে আমার কিন্তু এত টেনশনই করতে হতো না। কেন, ও কি সব সলভ করে দিত? হ্যাঁ সিরিয়াসলি, মানে এমন একটা জটিলতা, কৌশিককে দরকার ছিল। এই চলো না, কৌশিক কোথায় আছে চলো না, খুঁজে বের করি ওকে। খোঁজা সম্ভব না। কেন সম্ভব না? আমি তুমি একসাথে খুঁজলে কৌশিক আমাদের থেকে পালাতে পারবে, তোমার ধারণা তাই? এত বছরে তো পাইনি, আর পাবো বলে মনে হয় না। চলো না, চলো না, চলো না, দেখি না, ট্রাই করি। হ্যাঁ করবো না ট্রাই। কখন শেষ হবে কাজ? 2 মিনিট। তোমার 2 মিনিট আমার জানা আছে। খাবার দেবো টেবিলে? 1 সেকেন্ড, এক সেকেন্ড, 2 মিনিট।
কিরে, এই এই দাঁড়া, দেখি 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 হাত হাতটা কি হয়েছে, তুই কাঁচিস কেন? হ্যাঁ চারুলসা দেখেছিল, তারপর কি হয়েছে? পরীক্ষা খাতা আমার রং আমি ভুল লিখেছি। তো কি হয়েছে, তুই স্যারকে বুঝিয়ে বল। আমি বুঝিয়ে বলেছি, স্যার বললেন যে আমি আইনের স্টুডেন্ট, আমার ছোট্ট কোনো ভুল হতে পারবে না, আমার ভুলের কারণে একজন অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, একটা নিরপরাধ মানুষ মানে ফাঁসি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন 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 শোন, কাঁদিস না, শোন, ভালোভাবে পড়াশোনা কর, নেক্সট ইয়ারের জন্য রেডি হ, ভালোভাবে রেজাল্ট কর, সব ঠিক হয়ে যাবে, ওকে? আরে বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আর কি করা যাবে বল? পরীক্ষা দেব না। না, তোকে কোনো একজন দিতে হবে না। এই কাঁদবি না, কাঁদবি না, একদম কাঁদবি না, কাঁদবি না। আচ্ছা শোন, আমি তোকে প্রমিস করছি কালকে তোর এক্সাম শিটে কোনো ভুল থাকবে না, ওকে? আচ্ছা চল, তোকে এখন বাসায় পৌঁছে দিই, চল আয়, ভালোভাবে পড়াশোনা করিস ঠিক মতো সামনের এক্সামের জন্য, চল পড়তে হবে। মানে কি আমি এক্সাম দিব কেন? কৌশিক কি বলো, তুই শুনি না, আমার এক্সাম দিতে হবে না। আচ্ছা কৌশিকের কি বাবার ভার্সিটি, ও বললো তুই ওর কথা বিশ্বাস করছিস? আমি ওর কথা 100% বিশ্বাস করি, তুই কি জানিস না যেটা বলে সেটা ও করে। আচ্ছা কৌশিক সম্পর্কে যদি এক কথায় তোমাকে বলতে বলি তাহলে তুমি কি বলবে? সৎ, সাহসী, প্রাণ খোলা, আবেগী, ভালো একটা মানুষ, সব মিলিয়ে তোমার আমার ভালো একটা বন্ধু, ঠিক না? অনেক মিস করি ওকে। কিরে তুই আসছিস, আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ, এখানে আমি কিছু খাবো না, তোরা খা শেষ কর, আমি এখানে চা কফি খাবো না, টং দোকানে যাবো, টং দোকানে চায়ের ফিলিংস, চলো। না না না, এই দুপুরে এখানে খাবো না, টং দোকানে চলো বাবা, আরে হয় না, চলো তুই খা 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 শেষ কর। এই বিলটা বল মামা। স্যার অ্যাড্রেসটা আমাকে একবার খালি বলেন স্যার, আমি এক্ষুনি গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসছি। এত সোজা না, 6 বছর
বছর যাবত কৌশিক নিখোঁজ। বলেন কি স্যার, ছয় বছর ধরে একটা লোক নিখোঁজ, আপনি তাকেও চেনেন? চিনবে না। আপনাদের সার্ভারে যেরকম টাকা পয়সার হিসাব থাকে, আমাদের সার্ভারে এরকম অপরাধীদের হিসাব থাকে। কৌশিক অপরাধী না। যে কোনো সময় হয়ে যেতে পারে, কোনো শপিং মল থেকে অথবা কোনো আপনার এই মার্কেট থেকে। তবে বড় রকম অ্যামাউন্ট যেন তুলতে না পারে সেটার জন্য স্যার আমরা একদম প্রোটেক্ট ব্যবস্থা নিয়ে রেখেছি। স্যার, অপরাধীদের আমরা আসলে কিভাবে খুঁজে বের করব, আর যারা নিখোঁজ তাদের খুঁজে বের করার উপায়টা কি স্যার, আর ক্যারেক্টারিস্টিক্সই আমরা জানবো কি করে? সোমালিয়ার পাশ দিয়েছি। প্রশাসনিক রুমে ঢোকার চেষ্টা করেছিল, ধরা পড়েছে। যেহেতু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেজন্য ওকে পুলিশে দেয়নি, কিন্তু ভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। আর গুড নিউজ হচ্ছে তোর রোল নাম্বার ঠিক আছে, তুই ভালো রেজাল্ট করেছিস। স্যার, স্যার এই যে স্যার, অপরাধীর ইমেল আইডি আমি আমি উদ্ধার করে ফেলছি স্যার। এইবার যদি আপনি আইডিটা খালি হ্যাক করতে পারেন তাহলে আমি খপ করে ধরে ফেলবো স্যার। কিন্তু স্যার দেখেন, অপরাধী কত বড় হারামি, দেখেন আপনার নামে আইডি খুলছে স্যার। কোন একটু ভয় নেই স্যার, কত বড় হারামি হলে এই কাজ করতে পারে স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার।
আচ্ছা কৌশিকের সবচেয়ে ভালো বন্ধুকে অন্তু আর বিভা দুর্বলতা তাহলে বিভাগ দুর্বলতা অন্তু আর অন্তর দুর্বলতা কৌশিক কি নয় তো কি গত কয়েকদিন ধরে তুমি তো কৌশিক কৌশিক করতে করতে একেবারে পাগল হয়ে গেলে ইয়েস ইয়েস ডান 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 কি ডান রফিক 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 তোমাকে একটা টেক্সট করেছি একটা অ্যান্ড্রয়েড মেইল অ্যাকাউন্ট ঠিক আছে ওটার লোকেশনটা একটু আমাকে দাও তাড়াতাড়ি ইয়েস 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 আসছি আসছি তোমাকে জানাচ্ছি আমি জানাচ্ছি এই এটা দাও তো দাও মামা এক কাপ চা হবে স্পেশাল চা উনি ছয় বছর পর টং দোকানে চা খাচ্ছে আমি কি এখনই উঠতে হবে না একটু পরে উঠবো হয়তো এর পরের চাটা আরো ছয় বছর পরেই খেতে হবে ছয় বছর পরের চা আমি একটু সময় নিয়ে খেতে চাই কেমন যাচ্ছে পুলিশের চাকরি ভালোই যাচ্ছে তুই কেমন আছিস হ্যালো ও আচ্ছা পরিচয় করে দিয়ে হচ্ছে আমার বন্ধু আইটি এক্সপার্ট কৌশিক কৌশিক আপনার বন্ধু আপনি কি খুঁজছিলেন বন্ধু লাগবে না স্যার জানি না কেন তুমি কথা বলনি ওর সাথে অন্যান্যরা কথা বলছে তোমার ওই বদ পুলিশ অফিসার গুলো ওকে মারধর করবে আর তুমি কিছুই বলবে না কিচ্ছু করার নেই তোমার না 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 ওর সাথে কেউ খারাপ ব্যবহার করছে না তুমি আমাকে ভুলভাল বুঝিও না আমি কিন্তু খুব ভালো মতন বুঝি হ্যাঁ আমি কোর্টে কৌশিকের পক্ষে দাঁড়াব মানে কি শোনো এই কেসের ইনচার্জ অফিসার আমি তুমি তো আসামি পক্ষের হয়ে দাঁড়াতে পারো না আমি এত কিছু বুঝি না বুঝতে চাই না আমি আমার জন্য কৌশিকের ক্যারিয়ার শেষ ও জীবনে কিচ্ছু করতে পারেনি দেখো আমি জানি কিন্তু বাস্তবতা তো মানতে হবে না আমি বাস্তবতা বুঝবো না মানবো না আমি ওর পক্ষে দাঁড়াবো ওর হয়ে লড়বো ব্যাস আর কিচ্ছু না নিজেকে নিয়ে বাজি ধরতে ভালো লাগে তোর তো টাকা পয়সার কোনো দরকার নেই তাহলে কেন এত করলি ওই যে বললাম বাজি আমাকে প্লিজ সত্যিটা বল কি হয়েছে আসলে আমাদের দেশের ব্যাংকের সার্ভারগুলোর প্রবলেম বের করেছিল আমার মূল উদ্দেশ্য কিছুই না তাই বলে এতগুলো টাকা আছে
জাস্ট হাইড করে রেখেছি। শোন, আমি জানি তুই আমার জন্য সবকিছু করবি, কিন্তু একটা ব্যাপার কি জানিস, আমাকে না কখনো কেউ হেল্প করেনি, আর কেউ হেল্প করতে চাইলেও কখনো পারেনি। মনে হয় আমার রাশিটাই এমন যে আমাকে কেউ চাইলেও হেল্প করতে পারবে না। খুব অহংকার তুই না, সবসময় মানুষকে হেল্প করেই যাবি, কারোর হেল্প নিবি না? অবশ্যই নেব। দে তোর ফোনটা দে। দে আমার মোবাইল কেন? দে না। থ্যাংক ইউ। নে, টেক ইট। আমার মনে হয় এবার আমার বন্ধু চাইলে আমাকে আটকে রাখতে পারবে না, আর তোরও কোর্টে যাওয়া লাগবে না, বিকজ এভরিথিং ইজ ডান, সার্ভার ঠিকঠাক, টাকা অ্যাকাউন্টে, নো প্রবলেম, এভরিথিং ইজ ফাইন। সো স্যার, একটা কলম দেওয়া যাবে নাকি? কলমের বিজনেস করি আমি না, আমি আমার কলম টানতে ভুলে গেছি। তো তো কলম আনান কাউকে দিয়ে, আপনি আমার কাছে কলম চাচ্ছেন শুধু শুধু। বন্ধু স্যার একটু উগি দেবেন স্যার, একটু দেখবেন একটু স্যার, সব অ্যামাউন্ট ঠিকঠাক। মানে কি কি বলছেন? হ্যাঁ অ্যামাউন্ট ঠিকঠাক মানে? এই তাহলে এতদিন কেন আমাদেরকে দোরের উপর রাখেন আপনি? না মানে এখনই তো দেখলাম সব এমন ঠিকঠাক। সব দোষ আপনাদের, ঠিক মতো অপারেট করতে পারেন না আপনি। কিন্তু স্যার একটা ঝামেলা রয়ে গেছে, ঝামেলাটা হচ্ছে যে এমন এখনো হিডেন অবস্থায় আছে, ওই কপি পেস্ট ট্রান্সফার কিছু করা যাচ্ছে না। ওই ডিজিটাল নিয়ে এই একটা সমস্যা, পারেন না তা কেন অপারেট করতে চান? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কেসটা সলভ করতে পেরেছি, যেটুকু প্রবলেম আছে সেটা সেটা আমার কাছে এক্সপিরিয়েন্স পারসন আছে, নো প্রবলেম, আমি দেখছি ব্যাপারটা। আছে মানে স্যার এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বলবো আগামী 15-16 ঘন্টা পর। ওকে স্যার, তাহলে স্যার কেসটা ডান। জি স্যার, জি স্যার। ও এ কফি দিয়ে রুমে যাক, বাঁচে গেল। হ্যাঁ বড় ধকল জমে গেল, এতগুলো টাকা পাও গেল। আচ্ছা আমি 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 একটু কথা বলছি, সেটা হচ্ছে প্রথমে আমি বলতে চাই আমাদের যেই ঝামেলাটা হয়েছিল ব্যাংকিং এর যেই অনলাইনের এই ব্যাপারটা, সেটা 100% আমরা সলভ করতে পেরেছি। এটা আসলে কোনো হ্যাকিং বা কোনো ধরনের বড় কোনো ঝামেলা না, এটা আরো ডিটেইল বলতে পারবে। আস্তে 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 বলতে দিন, বলতে দিন, বলুন। আমাদের সার্ভারে এক ধরনের ভাইরাস অ্যাটাক করেছিল, যে কারণে অ্যামাউন্টগুলো হিডেন হয়েছিল,
তো এখন সার্ভার সম্পূর্ণ ভাইরাস মুক্ত, যে কারণে এখন সব অ্যামাউন্ট আবার দেখা যাচ্ছে আর গ্রাহকরা সব রকম লেনদেন আবার করতে পারবেন। আচ্ছা, এরপর থেকে আর কোনো ঝামেলা হবে কিনা এরকম করে নিশ্চয়তা দিতে পারবেন? না, আমরা যখন নিজেরা ব্যর্থ হচ্ছিলাম তখন আমরা দেশের বাইরে যত এক্সপার্ট আছে তাদের সাথে যোগাযোগ করি, তাদের হেল্প চাই, তারাও আমাদেরকে হেল্প করে কিন্তু তারাও ব্যর্থ হয়। তখনই আমারই কাছের বন্ধু কৌশিক, ও একজন খুব ভালো এক্সপার্ট এইসব বিষয়ে, ও ব্যাপারটা খুব সুন্দরভাবে সলভ করে, সেটা এখন খুব নিরাপদে আছে, আপনারা যে যার মতো সুন্দর করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে বললেন বাংলাদেশে আপনি প্রথম, আপনার এত বড় আইটি বিশেষজ্ঞ থাকতে আপনি বিদেশে গেলেন কেন? সে ব্যাপারে বলছি একটু। কৌশিক, সার্ভার এখন সম্পূর্ণ ভাইরাস মুক্ত, গ্রাহকরা এখন খুব সুন্দরভাবে লেনদেন করতে পারবে। সমস্ত কোশ্চেনের অ্যানসার পরে কথা বলতে চাই। আজকে না, আজকে না, আজকে না, আজকে না, আজকে না, আরেকদিন আমরা আরো ডিটেইলে কথা বলবো। এইটাই তুই কি কোনদিন বড় হবি না? এখনো বাচ্চাদের মতো ফাজলামি করিস না? এটা দুষ্টামি করলাম, দেখলাম তোর জামাই কত ভালো পুলিশ অফিসার হয়েছে। আমাকে টেস্ট করা নাকি নিজেকে জাহির করা? ও কিন্তু হয়েছে হয়েছে। আমি জানি যে আপনি অনেক বড় আইটি এক্সপার্ট, আপনি অনেক বড় পুলিশ, হ্যাঁ, দুজনে ঝগড়া করার কোনো দরকার নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু কিন্তু তুই যে অনেক ভালো অ্যাডভোকেট, এটা প্রমাণ করার সুযোগ আমরা তোকে দিইনি। তুই যে বন্ধু হিসেবে নাম্বার ওয়ান, এটা কিন্তু প্রমাণ করে দিস মামা। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আমার চা খাও, বিস্কিট ওখানে রাখলি কেন? নিয়ে আর কাজ কর। আচ্ছা দেখ, দেখ দেখ, বিনা অনুমোদিতে প্রবেশ নিষেধ, হবে নাকি আরেকবার? ট্রেনে চুপাবো তোকে, বুঝছিস? পুলিশ নিয়ে চুরি করবো এবার। এবার পুলিশ নিয়ে গেলাম, এবার আমি নিজেকে পুলিশ করব। হ্যাঁ, দুইটাকেই এ তোকে চান্স দাও হবে, দুইটাকে জেনে। হ্যাঁ, আমরা সেই সুযোগ দিব, তোকে চান্স দাও। রোদ ঝিলমিল আকাশটা নীল, এক ঝাঁক বুন মেঘ উড়ছে, এই মন যদি হয় ছোট নদী, একে বেকে সমুদ্র খুঁজছে। রোদ ঝিলমিল আকাশটা নীল, এক ঝাঁক বুন মেঘ উড়ছে, এই মন যদি হয় ছোট নদী, একে বেকে সমুদ্র খুঁজছে। ভুলবে না কখনো ফেলে আসা স্মৃতি, হারাবে না কখনো ফেলে আসা স্মৃতি। ছৌবন জেগে থাকে তন্দ্রা হারা, ঝোর ঝোর ঝরে যাক ঝর্ণা ধারা, টাপ্পা পারা পারা পাপ্পা, টাপ্পা পারা পারা পাপ্পা। ছৌবন জেগে থাকে তন্দ্রা হারা, ঝোর ঝোর ঝরে যাক ঝর্ণা ধারা, মন যদি চাই হারাতে গধূলির দূর সীমানা। রোদ ঝিলমিল আকাশটা নীল, এক ঝাঁক বুনো মেঘ উড়ছে, এই মন যদি হয় ছোট।